আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা কোশ্চেন, যে আপনারা আপনাদের ভিডিও গান, MP3 গান বা আরও অন্যান্য কিছু শেয়ার করার জন্য কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন? নিশ্চয়ই জেন্ডার অ্যাপ্লিকেশন ইউজ করেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জেন্ডার অ্যাপ্লিকেশনের এমন একটি সিক্রেট সেটিং শেয়ার করব, যেটি আপনি অন করলে এইবার থেকে আপনি জেন্ডার থেকে আরও দ্বিগুণ স্পিড পাবেন। এর মানে আমরা হয়তো কখনো কারো কাছ থেকে অনেক বড় বড় সিনেমা 1 GB, 2 GB বা 3 GB সিনেমা নিতে গেলে অনেকটা দেরি হয়, এর কারণে কিন্তু আমরা বিরক্ত বোধ করি। তো আজ আমি এমন একটি সিক্রেট সেটিং শেয়ার করব, যেটি অন করলে আপনি খুব আরও তাড়াতাড়ি সিনেমাটি নিতে পারবেন বা যে কোনো ফাইল নিতে পারবেন। তো সেটিংটি জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন, একদম স্কিপ করবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে জেন্ডার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন বা আপডেট করে নেবেন। তো চলুন জেন্ডার অ্যাপ্লিকেশনটা ওপেন করা যাক। ওপেন করা মাত্রই আপনার সামনে নিশ্চয়ই এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার সিম্পল, আপনারা যেভাবে প্রত্যেক দিন কানেক্ট করেন, চলুন সেভাবে কানেক্ট করা যাক। তো আমি আর একটা মোবাইলে কানেক্ট করছি, তার জন্য সিম্পল আমি সেই মোবাইল থেকে সেন্ড অপশানে ক্লিক করলাম এবং এইখানটায় কিন্তু আমি এবার রিসিভে ক্লিক করব। তো একটু ওয়েট করবেন, দেখুন সেখানে সেন্ড ক্লিক করলাম এবং এখানে দেখুন রিসিভ করছে, এবং দেখুন এটা মাইক্রোম্যাক্স A116 মোবাইল বা ডিভাইস। তো সেখানে ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই দেখুন এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখুন এটা কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা অনেক বড় বড় যখন আমরা সিনেমা নিতে যাই বা সিনেমা কাউকে দিতে যাই, তখন কিন্তু অনেকটাই দেরি লেগে যায়। তো আমরা আসুন একটা সিনেমা দিয়ে দেখাই, বা অনেকটা বড় ফাইল যেগুলো সেগুলো দিয়ে দেখাই। তো আমি আসুন অনেকগুলো MB সিলেক্ট করে দিই। দেখুন আমি অনেকটা পুরো ফাইল আমি সিলেক্ট করে দিলাম, দেখুন আমি পুরো ফাইল সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে আমি পাঠাবো। যেহেতু আমার কাছে মানে 1 GB কোনো সিনেমা নেই, তাই আপনাদেরকে সবগুলো ফাইল সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব তাড়াতাড়ি সেটা নিতে পারবেন। তো আমি সিম্পল সবগুলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে পর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে কী হবে, সেগুলো কিন্তু সেন্ড হয়ে যাবে। এবার কী হবে, আপনারা সিম্পল কি করবেন, দেখুন মাইক্রোম্যাক্স A116 এই অপশানটি কিন্তু আপনার সামনে শো করবে। তো আপনারা সিম্পল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান থাকবে যে সেন্ড মাইক্রোম্যাক্স A116 A বাজ, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে কিন্তু ওই মোবাইলটায় একটা ভাইব্রেশান শো করবে। তো দেখুন আবার আমি ক্লিক করব, যতবার আপনি এখানে ক্লিক করবেন ততবারই কিন্তু জেন্ডার অ্যাপ্লিকেশনটা আরও স্পিড বেড়ে যাবে। দেখুন আপনি যতবার ক্লিক করবেন তত আরও তাড়াতাড়ি সেই ফাইলগুলো শেয়ারিং হবে বা আপনি নিতে পারবেন। এবার যদি আপনি কোনো কিছু নিতে চান, তাহলে ওই মোবাইল থেকে আপনি সিম্পল এরকম দেখবেন সেন্ড মাইক্রোম্যাক্স A116 বা যে মডেল লেখা থাকবে সেখানে ক্লিক করবেন। সেন্ড মাইক্রোম্যাক্স বা যে কোনো মোবাইল নাম এবং এ বাজ লেখা থাকবে সেখানে ক্লিক করবেন। বারবার ক্লিক করলে একটা ভাইব্রেশন ফিল করবেন, সেটা থেকে কিন্তু আপনার স্পিডটা আরও বেড়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।